হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। জেনে নিতে হবে অক্টোবর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। জানবো কুম্ভ রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে, কুম্ভ রাশির মানুষদের কর্মক্ষেত্রটা কেমন থাকছে না থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু এই মাসে আপনারা সামান্য উত্থান পতন দুটোই কিন্তু দেখতে পারেন। তবে একটাই কথা বলবো, যেটা হচ্ছে সিনিয়রদের সাথে কোনো রকম তর্কে যাবেন না। তর্কে গেলে কিন্তু একটু সমস্যা থাকতে পারে, সময় বিশেষে কিছু প্রবলেম অ্যারাইজ করতেই পারে। তা বলে সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, একটু ইগনোর করে দেন, তাহলে দেখবেন কোনো সমস্যা কিন্তু থাকছে না। কর্মক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ক্লোজ কারোর থেকে একটু পরামর্শ নিতে পারেন, তাহলে দেখবেন আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন। যারা বিজনেস করেন তারা এই মাসে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বিজনেসের জন্য আপনারা আপনাদের বাবা মায়ের থেকে হেল্প নিতে পারেন, বিজনেসে পরামর্শ নিয়ে আগে যান, তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। বিজনেসের জন্য কিন্তু এ মাসে আপনাদের লোন নিতে হতে পারে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে এ মাসে আপনাদের ব্যয় একটু বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ মানসিক চাপে থাকবেন। আপনাদের এ মাসে সেভিংসের জন্য যেটা বলার সেটা হচ্ছে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। আপনারা অর্থনৈতিক যে কোনো সাহায্য কাউকে কিন্তু এ মাসে করতে পারেন, ফ্যামিলির লোকজনদের যে কোনো নিডস কিন্তু এ মাসে আপনারা ফুলফিল করতে সক্ষম হবেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে যদি অনেকদিন ধরে কোনো প্রবলেম চলে আসে তাহলে আমি বলবো নিজে নিজে কোনো রকম সেটা ট্রিটমেন্ট না করে কোনো ডক্টরের পরামর্শ নিন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রায়শই আপনারা কিন্তু পেট নিয়ে মাসে একটু সমস্যার মধ্যে থাকছেন, এ মাসে অনেকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করাবেন, যেটা কিন্তু ভীষণভাবে জরুরি। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা, একটু বিবাদ, এই ধরনের জিনিস অ্যারাইজ করতে পারে। আপনি এমনই কটু কথা বলে ফেলবেন যার ফলে কিন্তু বিবাদটা অনেক বেশি হয়ে যাবে। এইসব জিনিসগুলো থেকে একটু বিরত থাকুন তাহলে কিন্তু ভালো। যারা বিয়ে সংক্রান্ত আলাপ আলোচনা করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা এই সময় কথাবার্তা বলুন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেটা বলার সিনিয়রদের সাথে একটু মাঝে মাঝে সমস্যা অ্যারাইজ করতে পারে, তাছাড়া সেরকম কোনো সমস্যা নেই। ফ্যামিলিতে কোনো গেট টুগেদার হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের থাকছে, ছোটোখাটো কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ভাই বোনের থেকে যে কোনো ব্যাপারে অর্থনৈতিক সাহায্য কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। আপনাদের ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু এই মাসে আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে। এডুকেশান কেমন থাকছে না থাকছে। এডুকেশানের ব্যাপারে হায়ার স্টাডির জন্য সময়টা ভালো, হায়ার স্টাডির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। অ্যাডমিশনের জন্য যারা প্রচণ্ড প্রবলেম ফেস করছিলেন সেই সংক্রান্ত প্রবলেম কিন্তু এই মাসে অনেকটা কমে যাবে। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির মানুষদের অক্টোবর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু সাথে থাকতে হবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি যখন এই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।